আজ ফের পথে বাস অটো, আত্মশাসন পর্বের মাঝেই এদিন থেকে বিধি খানিক শিথিল হয়েছে। ফলে গণপরিবহনে যুক্ত সরকারি বেসরকারি যানের চাকা গড়াতে পথে নামলো সাধারণ মানুষ। 50% যাত্রী নিয়ে চলাচল করছে গাড়ি, তুলনায় কম থাকায় গাড়িতে উঠতে গিয়ে নাকাল নিত্য যাত্রী, অফিস যাত্রী থেকে শুরু করে সকলেই সকালের দিকে এই ছবি ধরা পড়েছে। বেলা বাড়তেই ছবিটি বদলে যায়, হয়রানির শিকার প্রায় সকলেই। অটোর দেখা মিলেছে, যাত্রীও চোখে পড়েছে, বেসরকারি বাস মিনিবাস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাস মালিকদের বক্তব্য, তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও যন্ত্রাংশের খরচ বেড়েছে, ফলে পুরনো ভাড়ায় যাত্রী পরিষেবা সম্ভব নয়। এদিকে সরকারি পর্যায়ে 100% বাস চালুর কথা জানিয়েছে পরিবহন দপ্তর। 3000 বাস পথে নামবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর, যদিও কলকাতায় চলবে 800 সরকারি বাস। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বেসরকারি বাস মালিকদের রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে রাস্তায় বাস নামানোর আহ্বান জানিয়েছেন।